আমরা জাহান নামের বিবরণ দিচ্ছিলাম সবচেয়ে যেটা কঠিন ও জটিল জায়গা সেটা হচ্ছে জাহান্নাম যারা পৃথিবীতে অন্যায় করবে তাদের জন্য আল্লাহ জাহান নামের ব্যবস্থা করেছেন আমরা জাহান নামকে যদি ঠিকভাবে জানি ও বুঝি তাহলে আমরা পরকালমুখী হব আমরা এ অংশে জাহান নামের বিবরণ দিতে গিয়ে বলছি যে জাহান নাম কথা বলতে পারে এটা একটা অবাক আল্লাহ তাকেই ক্ষমতা দিয়েছেন যাহার কথা বলতে পারে যাহার নাম বলবে কাল্লা ইন নাইহা লাজা নাজ্জা আতান আদবারা তাদুমান আদওয়ার কক্ষনো নহে অসম্ভব লাজা একটি জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে জাহান্নাম ডাক দিবে ওই সব লোককে যারা ইসলামের বিরোধিতা করে মুখে চলেছে যারা কোরআনকে উপেক্ষা করে মুখে চলেছে যারা পয়সা উপার্জন করে গুনে গুনে রেখেছে দান করেনি কৃপণ হয়ে থেকেছে তাদেরকে বিচারের মাঠে জাহান্নাম ডাক দিবে আসো আমার মধ্যে আসো এখানে আসো তাহলে আয়াতের এই অংশ দ্বারা বোঝা যাচ্ছে যে জাহান্নাম কথা বলতে পারে রাসূল সাল্লাল্লাহ আলাইহি হওয়াসাল্লাম বলেছেন আবহাওয়ার রাজিয়ালত বিবরণ দিচ্ছেন জালা রসুল বলেছেন তাহা জাতিল জান্নাত নার বিচারের কাঠগড়াতে জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবে জাহান্নাম বলবে যে ও বিল মোতাকাবেরিনা ওয়াল মোতাজা আমার জন্য নির্ধারণ করা হয়েছে অহংকারী স্বৈরাচারী গৌরবীকে যারা দুনিয়াতে অহংকার করে চলে যারা দুনিয়াতে স্বেচ্ছাচারী হিসাবে চলে তাদের জন্য আমি আল্লাহ তাদের জন্য আমাকে নির্ধারণ করেছেন আর জান্নাত বলবে যে মালি এদ হলুনি আমার যে কি আমার মধ্যে প্রবেশ করছে নাস অসহায় মানুষ দরিদ্র মানুষ গরিব মানুষ নিঃস্ব মানুষ সাকাতহম ও যারা একেবারেই সমাজের নিম্ন যাদের কেউ পাঁচ পয়সা দাম দেয় না এই মানুষগুলি আমি জান্নাত আমার জন্য নির্ধারণ আর জাহান্নাম বলছে যে আমার জন্য স্বৈরাচারী স্বেচ্ছাচারী নির্ধারিত যখন এইভাবে তর্ক করবে আল্লাহর সামনে জাহান্নাম আর জান্নাত জাহান্নাম বলবে আল্লাহ তুমি কেন এটা করলে আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী কেন জান্নাত বলবে আল্লাহ তুমি আমার ভিতরে এত অসহায় দুর্বল মানুষ দিলে কেন তখন আল্লাহতালা বলবেন জাহার্নাম শোনো ইনামা আনতি গাজাবি তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ আমার ক্রোধ দেব দেখ ও মেনেবাদী তোমাকে দিয়ে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে জান্নাত শোনো ইন্নামা আন্তি রাহমাতি জান্নাত তুমি আমার দয়ে তুমি আমার রহমত আর বেকে মানাসাও মেনে তোমার দিয়ে আমি দয়া করব আমার বান্দার যাকে ইচ্ছে তাহলে আল্লাহ তালা জাহান্নাম আর জান্নাত এইভাবে করেছেন জাহান্নাম অভিযোগ করতে পারলো জাহান্নাম তর্ক লাগিয়ে দিচ্ছে তাহলে কি আমাদের মাঠে আল্লাহর সামনে জাহান্নাম কথা বলতে পারে আবু হরে রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লা তাজানো তুলকা ফিন্নারে ফেরেস্তারা জাহান নামীদেরকে জাহান নামে দিতে থাকবেন দিতে দিতে এক পর্যায়ে জাহান নাম পূর্ণ হবে না তো আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ তোমার পেট কি পূর্ণ করন মাজিদে এসেছে এভাবে জাহান জাহান্নামে জাহান নামে ঢোকাবেন আল্লাহ তখন জাহান নামকে আল্লাহ বলবেন হালিম তালা জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে হালিম মাজিদ আর কি কিছু আছে এ দেখেন যাহার নাম কথা বলতে পারে আমরা বলছিলাম সমন্বিত দর্শক মন্ডলী যে যাহার নাম কথা বলতে পারে যাহার নাম একটা ভয়াবহ জায়গা যাহার নাম একটা জটিল ও কঠিন শাস্তির জায়গা যাহার নাম কথা বলতে পারে আমরা এখন বলি জাহান্নামীদেরকে নামীদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে বেঁধে পিছন দিকে হা দিয়ে বাঁধা হবে বেঁধে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ আল্লাহতালা বলছেন খুজুহ ফাগুল্লুহ ثم জাহাইমা صلوه একে ধরো একে শিকলবন্দী করো বেধে জাহান্নামে নিয়ে যাও আল্লাহ বলছেন খুজু খুযুহ একে ধরো ফাতিলহু একে টেনে হেচড়ে নিয়ে যাও সুম্মা صلুহু এরপরে একে জাহান্নামের মাঝামাজিতে নিক্ষেপ করো বোঝা যাচ্ছে যে জাহান্নামীদেরকে বেধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে একটা কথা স্পষ্ট হতে পারি যে বিচারের মাঠে তো কেউ পালাতে পারবে না এমন কোনো মানুষের সাহস নেই যে বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যাবে আর বিচারের মাঠ খুব কঠিন জায়গা আল্লাহ তালা বলছেন বিচারের মাঠে কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না সব ক্ষমতা আল্লাহর হাতে হবে তাহলে বলুন তো আপনারা সম্মানিত দর্শক মন্ডলী বিচারের মাঠে আল্লাহ হাত পিছন দিকে বেঁধে নিয়ে যাবেন কেন আপনাদের একটু এটা জিজ্ঞাসা করার ইচ্ছা হচ্ছে না কেন এটা হবে কেউ তো পালাতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী মানুষকে অপমান করার জন্য পিছন দিকে হাত বেঁধে হাত কড়া দিয়ে নিয়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে মানে অপমান করা সম্মানিত দর্শক মন্ডলী রাজত্ব করেছে ফেরাউন বিশাল পৃথিবীর একচ্ছত্র মালিক ফেরাউন ফেরাউন বলেছে আমি প্রতিপালক বিচারের কাঠগড়াতে হাত বাঁধা থাকবে পিছন দিকে দেখা যাবে কে খুলে দিতে পারে এরই নাম বিচারের মাঠ কেউ কোনো কাজে আসবে না হাত পিছন দিকে বাঁধা থাকবে সে যেই হোক না কেন পৃথিবীর যে যেকোনো সদস্য হোক না কেন আয়েসার জি আনহা বলছেন যে আল্লাহ রাসুল যখন এতেকাল করেন তখন আমার কোলে আছেন এই অবস্থায় তিনি পাশে একটা পানির পাত্র রেখেছেন হাতটা বারবার পানির পাত্রে রাখছেন আর তার নিজের হাতটা তার শরীর উপরে বোলাচ্ছেন শরীরটি একটু ঠান্ডা করছেন গায়ে খুব জ্বর একজন নবীর অবস্থায় এই আয়েসার জিল্লাহ তালানহ বলছেন সেই দিন থেকে আমার মানুষের উপরে যে একটা দুর্বল ধারণা হতো সেটা মিটে গেছে আমি মনে করতাম যে মানুষ মরণের সময়তে খুব বিপদে পড়ে মনে হয় পাপ করে সেই জন্য তা আল্লাহর নবী তো দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ তার গায়ে দুইজনের সমান জ্বর মনে হচ্ছে যেন আমার ফেটে যাচ্ছে জ্বরের তাপে তিনি পাত্র থেকে পানি নিচ্ছেন আর হাত বোলাচ্ছেন মুখের উপরে মুখটা ঠান্ডা করছেন ইতিমধ্যে তিনি হাতটা এভাবে উঠালেন শ্বাস বের হওয়ার সময় এ সমাতে বলছেন আল্লাহ মার হেক বির লা ইলা আল্লাহ তুমি আমাকে উপরের সম্মানী সাথীদের সাথে মিলিয়ে নাও এ কথাটা বলে হাতটা নিচে পড়ে গেল এই নবীর অবস্থায় মরণের বাস্তব দৃশ্যের কথাটা আমি বলছিলাম সমন্বিত দর্শকমণ্ডলী মরণের পরে একটা জটিল ও কঠিন সময়ের বিবরণ দেওয়ার চেষ্টা করছে ইনশাল্লাহ আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন জাহিদ বিন সাবেদ রাজি আল্লাহ তালা আনহ বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফি হায়তিন লেবানি নাজ্জার আল্লাহ বাগলা লাহ একদা আল্লাহর নবী বানু নাজ্জারের বাগানে ছিলেন খেজুর বাগানে তিনি একটা গাধার ওপরে উঠে আছেন আমরা তার সাথে রয়েছি আমরা সবাই পাশে আছি তিনি গাধার উপরে আছেন ইদ হাদাত ফাঁকা হে হঠাৎ গাধাটা লাভ দিয়ে উঠল মনে হলে যেন আল্লাহর নবী গাধার উপর থেকে পড়ে যাবে যেমনই গাধাটা লাভ দিয়ে উঠেছে আমরা ভাবলাম যে আল্লাহ রসুল মনে হয় তার পিঠ থেকে পড়ে গেলেন নাকি পড়ে যাবেন এরকম মনে হলো ফায়জা আকবর ও সিত্তা ও খামসা হঠাৎ দেখা গেল ওখানে পাঁচটা বা ছয়টা কবর রয়েছে তা আল্লাহ রসুল বললেন মাইয়ারে ফোয়াসা হাজেল কাবর আচ্ছা তোমাদের কেউ কি চিনে এই কবরগুলি কার কালার নাম একজন লোক বললো জি হ্যাঁ আল্লাহ রসুল আমি চিনি এই কবরগুলি কার এই পর্যন্ত বলতে আল্লাহ রসুল বলছেন ঠিক আছে বলো তো ফামাতা মাতু এরা কখন মারা গেছে এরা কখন মরেছে তখন লোকটি বলল ফি শির্ক এরা অমুসলিম অবস্থায় মারা গেছে এরা যখন মারা যায় তখন এরা মুসলমান হয়নি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন

যদি বিষয়টি এমন না হতো যে তোমরা মানুষকে কবরেই রাখবে না যদি বিষয়টি এমন না হতো তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম আল্লাহ তুমি এই মানুষগুলিকে কবরের শাস্তি শুনিয়ে দাও আমি যেটা শুনতে পাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল কবরের শাস্তি শুনতে পেতেন বুঝতে পারতেন কেয়ামতের মাঠে জাহান নামের খড়ি হবে মানস ও পাথর জাহান নামে কোনো কয়লা থাকবে না আল্লাহ তালা বলছেন অকুদাস জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর আমরা বলছিলাম যে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর তালা এই কথা বলছে জাহান নামে মানুষকে জ্বালানোর জন্য কোনো খড়ি সাজানো নেই আপনাদের একটা এখানে জিজ্ঞাসার থাকতে পারে থাকাই প্রয়োজন যে জাহান নামে মানুষ যাবে অন্যায় করেছে এ কথা ঠিক কিন্তু পাথর যাবে কেন জাহান নামের খড়ি মানুষ হবে হবে কিন্তু পাথর কেন হবে পাথর কি অন্যায় করলো পাথর তো একটা জড়বস্তু বস্তু এটা জিজ্ঞাসা করার হতে পারে না হ্যাঁ অবশ্যই তাই না জিজ্ঞাসা করার হতে পারে সম্মানিত দর্শক মন্ডলী আসলে কথাটা আমাদের জন্য একটু ভারী হলেও কথা ঠিক কথা সত্য সেটা হচ্ছে এই পৃথিবীতে যত মানুষের মূর্তি তৈরি করা হবে সমস্ত মানুষের মূর্তিগুলিকে জাহান্নামে জাহান নামে দেওয়া হবে এই মূর্তি দিয়ে জাহান নামের উত্তেজিত করা হবে আর যারা মূর্তি তৈরি করেছে তাদেরকে অপমান করা হবে দেখুন রাস্তাঘাটে মোড়ে মোড়ে কত মূর্তি মানুষ মূল্যায়ন করার জন্য পিতের মূর্তি আত্মীয় স্বজনের মূর্তি মায়ের মূর্তি তৈরি করে রেখেছে দেশের নেতা নেত্রীর মূর্তির তো কোনো শেষ নেই এই মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে দুটি কারণে এই পাথরগুলিকে জাহান নামে দেওয়া হবে দুটি কারণে একটা হলো যে তার যারা আত্মীয় স্বজন আছে যারা এই কাজ করছে তাদেরকে অপমান করার জন্য আর একটা হচ্ছে এই মূর্তির মাধ্যমে পাথরের মাধ্যমে জাহান নামের আগুন উত্তেজিত হবে রাসুলসাল আলাইহি আসালাম বলেছেন যে একটা মানুষের যদি মূর্তি হয় অনেক তো প্রত্যেকটা মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে পিটিয়ে যারা করেছে তাদেরকে পিটিয়ে মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে তাহলে এখানে আমরা একটা জানতে পারি বুঝতে পারি যে একজন মানুষের যদি পাঁচশো মূর্তি হয় ধরেন একজন মানুষের নাম হলো আহমাদ তো তারা আত্মীয় স্বজনেরা পাঁচশো মূর্তি তৈরি করেছে এই পাঁচশোটি মূর্তিকেই জাহান নামে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আল্লাহ তালা অপমান করে দেখাবেন দেখো তোমাকে তো দিয়েছি নামে তুমি যাকে সম্মান করছিলে যাকে মূল্যায়ন করছিলে সম্মান করে যার মূর্তি তৈরি তাকে জাহান নামে দিলাম ঠেকাও তো দেখি প্রথম। কেউ এই পরিস্থিতিকে ঠেকাতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে জরলভাবে অনুরোধ করে পৃষ্টিভির দর্শক মন্ডলী বলতে চাই বরং সারা পৃথিবীর নারী পুরুষকে বলতে চাই যে আপনারা এভাবে আত্মীয় স্বজনের ছবি মূর্তি তৈরি করিয়েন না এমনিতে আল্লাহর রাসুল এর কঠোরতা আরোপ করেছেন তিনি আলীকে বলেন আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দাও খান খান করে দাও তিনি বলেন আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও মুসলিম মুসলিম শরীফের হাদিস এটা আল্লাহ রসুল খুব কঠোরভাবে ভাবে বলেছেন তা আমি এখানে উপস্থিত দর্শক মন্ডলীকে বলছিলাম যে মানুষকে আল্লাহ জাহান নামে দিবেন অন্যায় করেছে কিন্তু পাথর কেন তাহলে পাথরকে আল্লাহ জাহান নামে দিবেন যারা মূর্তি তৈরি করছে তাদেরকে অপমান করার জন্য আমরা এই অংশ জানার পরে জাহান নামের কিছু কঠিন ও শাস্তি কঠিন ও জটিল শাস্তির কথা অবগত হই জাহান নামে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন শাস্তি রয়েছে তার একটা জটিল শাস্তি হচ্ছে যাকুম গাছ জাকুম একটা কাঁটাযুক্ত গাছ আল্লাহ তালা এ ব্যাপারে বলছেন আ রালেকা খাইরুন নজলান আম সাজারাতু জাক্কুম বলো তো তোমরা জান্নাতের এই আনন্দ ফূর্তির জীবন উত্তম না জাকুম গাছ উত্তম জাকুম তো একটা কঠিন ও জটিল জিনিস আল্লাহ তালা বলছেন নিশ্চয় নিশ্চয় আমি গাছকে অপরাধীদের জন্য বিপদজনক হিসাবে সৃষ্টি করেছি এরপরে আল্লাহতালা বলছেন যে জাহান্নামের ভেতর থেকে বের করেছি আমি তাকে জাহান্নামের নিচে থেকে সে গজিয়ে ওঠে জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো এই বাক্যটা আমাদের কাছে একটু অস্পষ্ট আমরা তো শয়তানের মাথাকে দেখিনি জি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি শয়তানের মাথাকে দেখেছি আমরা তো কেউ শয়তানের মাথাকে দেখিনি আল্লাহ তালা যে বলছেন যে জাকুম গাছের ফল হল শয়তানের মাথার মতো শুনুন পৃথিবীর সমস্ত বিজ্ঞানী জাকুম গাছের ফল শয়তানের মাথার মতো বলে এর খারাপ দিককে উল্লেখ করেছে বলেছেন এটা খুব খারাপ এটা খুব বিপজ্জনক এটা মানুষের জন্য একটা কষ্টের বড় মাধ্যম আল্লাহ আল্লাহতালা বলছেন হচ্ছে অপরাধীদের খাদ্য নিশ্চয় জাকুম হচ্ছে অপরাধীদের খাদ্য কালমহলে তেলের তলানির মতো জাকুম হচ্ছে তেলের তলানির মতো মানুষ যখন খাবে তখন তার পেটে একেবারে এটা উথাল করে তুলে ফেলবে রেতে কাঁটা আছে এটা ভেতরেও যাবে না একেবারে পেটকে উথাল পাতাল করে তুলে ফেলবে তো ওই চুলার উপরে যে দেগ থাকে পাত্র থাকে পাতিল থাকে তাতে যে পানি থাকে তো নিচে যখন আগুন জ্বলতে থাকে তখন ওই পাত্রের পানি টকবগ টকবক করে ফুটতে থাকে তাল্লাহ তালা বলছেন যখন মানুষ এই জাকুম খেতে যাবে তখন তার পেট একবারে উথাল পাতাল করে উঠবে সাথে সাথে ওটা তো গলায় বেঁধে যাবে ওটা তো ভিতরে যাবে না ওতে কাঁটা আছে এখানে আমরা অবশ্য কাঁটাটা আরও একটু স্পষ্ট হওয়ার জন্য এভাবে বলতে পারি যে আমরা যখন নদীর ধারে যেতাম গোসল করার জন্য তখন এক শ্রেণীর গাছ দেখতাম সে গাছে কাঁটা থাকত গাছের ছোট ছোট ফল থাকতো পেকে গেলে সেই ফলটা লাল মনে হতো ওর ভিতরে আমরা বীজ দেখতাম বেগুনের বীজের মতো তো ওই গাছটা পেকে মারা গেলে দেখা যেত যে শুধু কাঁটার কাঁটা আমরা অবশ্য আরব ভূখণ্ডে এটা দেখতে পারি যে পাথরের মধ্যে বালুর মধ্যে এক শ্রেণীর ঘাস গজায় সে ঘাসটা মারা গেলে দেখা যায় তার গায়ে শুধু কাঁটার কাঁটা ঠিক জাক্কুম গাছটা এইরূপ জাকুম গাছটা যখন মানুষ খাবে ক্ষুধার তাড়নায় প্রায় এক হাজার বছর ক্ষুধার্ত থাকবে এক হাজার বছর ক্ষুধার্ত থাকার পরে তাকে জাকুম গাছ খেতে দেওয়া হবে সে ক্ষুধার তাড়নায় তাকে দ্রুত খেতে যাবে তারপরে তখন সেটা বেঁধে যাবে যখন বেঁধে যাবে তখন তার পানির প্রয়োজন সে পানি খেতে চাইবে দীর্ঘদিন দিন যাবৎ পানি খেতে চাইবে এরপরে আল্লাহ তালা তাকে পানি পান করতে দিবেন আল্লাহ তালা বলছেন জ্বলন্ত উত্তপ্ত গরম পানি পান করো যেমনই জ্বলন্ত উত্তপ্ত গরম পানি পান করবে পান করার সাথে সাথে একেবারে তার নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে শুধুমাত্র হাড় দাঁড়িয়ে থাকবে সম্মানিত দর্শক মন্ডলী মাছের কাঁটা যদি গলায় বেঁধে যায় তাহলে মানুষের অবস্থা কি তা তো আপনারা জানেন তো কাঁটা যখন গাছ যখন মুখে দিবে তখন ভেতরেও যাবে না টেনে বের করাও যাবে না এতে থেকে বাঁচার জন্য যে পানিটা মুখে দিবে সেই পানিটা একেবারে আগুনের মতো এখন আমরা উন্নত মানের এলাকাতে থাকি হোটেলে দেখি যে একটা পানির লাইনকে ছাড়লে কিছুক্ষণ পরে গরম পানি আসে সেটা আমরা সহ্য করতে পারি না অথচ ওই পানিটা এত উত্তপ্ত যে মুখে দেওয়ার সাথে সাথে নিচের ঠোঁটটা নিচে নেমে আসবে উপরের ঠোঁটটা তাপে উপরে চলে যাবে আরেকটু গেলে সম্পূর্ণ শরীর থেকে হাড় হাড্ডি থেকে সব অংশ ঝরে পড়ে যাবে হাড় হাড্ডি থাকবে হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এই কথাটাকেই আল্লাহ আল্লাহতালা বলেছেন যে জাক্কুম গাছ যখন সে মানুষ তার মুখের ভিতরে দিয়ে দিবে তখন ভেতরেও যাবে না বেরও করা যাবে না এটাই হল লায় ফি হাওয়ালা সে মরবেও না সে বাঁচবেও না সে মরবেও না সে বাঁচবেও না এটাই হলো মাকানিন মরণ তাকে চতুর্দিক থেকে ঘেরে নেবে মরণ তার চতুর্দিক থেকে আসবে এটাই হলো নাম একটা শত্রু এটাই হলো জাহান্নাম একটা উত্তপ্ত জ্বলন্ত আগুনের খণ্ড এটাই হলো জাহান্নাম মানুষের মরারও জায়গা নয় বাঁচারও জায়গা নয় প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার কাছে আমরা প্রার্থনা করি তুমি আমাদেরকে নাম থেকে রক্ষা করো আল্লাহ আমিন জাহান নামের এই কাঁটা যুক্ত খাদ্য যেন আমাদের খেতে না হয় তুমি এই দান করো আমরা অবশ্য সমন্বিত দর্শক মন্ডলী পরবর্তী স্তরে এ বিষয়ে আরো কথা বলবো এখানে আপনাদের সবার জন্য একটা রাসুলের পক্ষ থেকে দুয়া বলে যাই আল্লাহ রসলে একটা দুয়া বলতেন তিনি বলেছেন কেউ যদি সকালে তিনবার বলে বিকালে তিনবার বলে আল্লাহ মাজির নিমিনেন নার মাঝের নিমিনেন নার মাঝের নিমিনেন নার আল্লাহ নাম থেকে বাঁচাও নাম থেকে বাঁচাও থেকে বাঁচাও তখন পাল্টা বলে আল্লাহ ও যখন আমার থেকে চাচ্ছে তুমি দয়া করে তাকে বাঁচিয়ে দাও সমনের দর্শক মন্ডলী এই দুয়াটি আমরা মনে করে নিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করি এই দুয়ার বিনিময়ে ক্ষমা চাওয়ার বিনিময়ে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ মামিন এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সুহান আকাল্লাহ অবেহান্দিকা আর সদায় আল্লাহিলাহিলাম তাস্তাক ফের কাউতবিলেক আস্সালামু আলাইক মুরা রহমাত আল্লাহ